গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ বলেন, আল্লাহ জীবসময়ের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের ঘুমানোর সময়। তারপর যার জন্য তিনি মৃত্যু ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন, এটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। উক্ত আয়াতে প্রাণীর দুটি মৃত্যুর কথা বলা হয়েছে, একটি ঘুমানো অবস্থায়, অন্যটি মৃত্যুকালীন মৃত্যু। ঘুমালে তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুতে সেটা থাকে না। উভয় অবস্থায় তার প্রাণ আল্লাহর কাছে চলে যায়, অথবা তিনি যাকে চান তার দেহ রুহু ফিরিয়ে দেন, যাকে চান সেটা রেখে দেন, যা কিয়ামতের আগ পর্যন্ত তার দেহে ফেরত দেওয়া হয় না। পুরানো হাদিস উভয় অবস্থাতেই মওত বলা হয়, সেজন্য ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, হে আল্লাহ আমি তোমার নামে মরি ও বাঁচি। ঘুম থেকে ওঠার সময় বলতে হয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকেই হবে আমাদের পুনরুত্থান। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বিছানায় যাবে তখন সে যেন ডান কাতে শুয়ে বলে, হে আমার প্রতিপালক, তোমার নামে আমি বিছানায় দেহ রাখছি ও তোমার নামে সেটা আমি উঠাবো। যদি তুমি আমার আত্মাকে আটকে রাখো তাহলে তুমি তাকে অনুগ্রহ করে ক্ষমা করো, আর যদি ছেড়ে দাও তাহলে তুমি তাকে গুনাহ থেকে হেফাজত করো, যেভাবে তুমি তোমার সৎকর্মশীল বান্দাদের হেফাজত করে থাকো। বুখারী শরীফ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।